قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير আমার আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করেন যাকে ইচ্ছা রাজত্ব দান করেন যাকে ইচ্ছা আল্লাহ রাজত্ব দান করেন যার কাছ থেকে ইচ্ছা আল্লাহ রাজত্ব কেড়ে নেন আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করেন আল্লাহ যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন কথা বনে বুঝেন না রাগ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ারে বসান আবার যারা ওখানে যায় জুলুম করে অত্যাচার করে মানুষের উপরে নির্যাতন করে এমনও পৃথিবীতে মানুষ আল্লাহ পাক তাকে রাজত্ব পাওয়ার দিয়েছে বাড়াবাড়ি করার কারণে জুতা পিটা খায়া দুনিয়ার থেকে বিদায় হইছে আল্লাহ পাক কাউকে ক্ষমতার চেয়ারে বসাইয়া সম্মানিত করে আবার যারা বাড়াবাড়ি করে ওদেরকে আবার লাঞ্ছিতও করে কথা বলেন ঠিক কিনা ক্ষমতা দেওয়ার মালিক কে ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে সম্মানিত করার মালিক কে লাঞ্ছিত করার মালিক কে তাহলে ইজ্জত দেওয়ার মালিকও এই জন্য এটা বুঝতে হবে সকল কল্যাণ কার হাতে জোরে বলেন সকল কল্যাণ কার হাতে সকল কল্যাণ আমাদের রবের হাতে তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান বলেন আল্লাহু আকবার আমার আলোচনা দিল লাগায় শুনবেন আমি কোন দলের কথা বলতেছি না কারো কথা বলতেছি না ঠিক কোরআনে সাফ সাফ যা আছে আমি তাই বলতেছি কিন্তু কথাগুলো হক হয়তো আপনার কাছে অন্যরকম লাগতেও পারে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এতে আমার কোনো সমস্যা নাই সম্পূর্ণ কোরআনের কথা দলিল ভিত্তিক আলোচনা কথা বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে আপনাদের তাহলে বলেন তো সকল ক্ষমতার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান তাহলে সকল পাওয়ার রাজত্ব ক্ষমতা একমাত্র কার হাতে আরো জোরে বলেন কার হাতে পৃথিবীতে যত মানুষকে আল্লাহ ক্ষমতা দেয় বলেন তো এই ক্ষমতা কি চিরস্থায়ী এটা কি চিরকালের জন্য আল্লাহ কিছুদিনের জন্য দিয়া পরীক্ষা করে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিল কয়জন জোরে বলেন কয়জন চারজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছিল এই চারজনের মধ্যে দুইজন হলো ইমানদার আর দুইজন হলো কাফের ইমানদার কয়জন আরো জোরে বলেন কয়জন একজন ইমানদার আল্লাহর পয়গম্বর নাম হলো সুলাইমান যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবী রাজত্ব দিয়েছিলেন বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কেমন পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক পৃথিবীতে এমন একজন ক্ষমতাবান নেতা হিসাবে আল্লাহর পয়গম্বরকে সুলাইমানকে মনোনীত করেছিলেন যে সুলাইমান পয়গম্বর মানুষের ভাষা বুঝতো দানবের ভাষা বুঝতো জিন ইনসানের ভাষা বুঝতো পশু প্রাণীর ভাষা বুঝতো এমন কি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো বলুন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক বলেন ওয়ালাকদ আতাইনা দাউদ সুলাইমানা ইলমা আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম আল্লাহর পয়গম্বর সুলাইমানকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার পাশাপাশি ইলম আর জ্ঞান দান করেছিলেন কথা বলেন ঠিক কিনা
তিনি আল্লাহর পয়গাম্বর পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক তার হাতে দিয়েছিলেন কথা বলেন ঠিক কি না তাহলে ইমানদার একজন নবী সুলাইমান আরেকজন ইমানদার যার নাম হলো বাদশা জুলকারনাইন যাকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ পুরো পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক তাকে দিয়েছিলেন যে বাদশা জুলকারনাইন এই পৃথিবীর জমিনে এক নয় দুই নয় আল্লাহ পাক তাকে ১৬০০ বছর হায়াত দিয়েছিল বলেন আল্লাহু আকবার বাদশা জুলকারনাইন এই ১৬০০ বছর মানবতার কল্যাণে মানুষের কল্যাণে যত ভালো কাজ করেছেন বলেন আল্লাহু আকবার কত বছর জোরে বলেন কত শ আপনার আমার বাপ দাদা ১৪ গোষ্ঠীর হায়াত এক জায়গায় করলে ১৬০০ বছর হবে একজন মানুষকে আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন ১৬০০ বছর আগের পৃথিবীর অনেক মানুষকে আল্লাহ পাক এভাবে হাজার হাজার বছর হায়াত দিয়েছিলেন কিন্তু ১৬০০ বছর হায়াত দেওয়ার পরেও এত দীর্ঘ সময় পুরো পৃথিবীর রাজত্ব ক্ষমতা দায়ভার দায়িত্ব পালন করেছিলেন এরপরে পৃথিবীর কোনো মানুষ তার বিরুদ্ধে একটা কথাও বলতে পারবে না বলেন আল্লাহু আকবার ১৬০০ বছর রাজত্বকাল এত বছর পুরো পৃথিবীর দায়িত্ব পালন করেছেন ক্ষমতার চেয়ারে থেকে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে এত কাজ করেছেন তার বিরুদ্ধে কথা বলার কেউ আল্লাহু আকবার বলবেন না কষ্ট হচ্ছে আপনাদের আর দুইজন হলো কাফের কথা বলেন না কয়জন দুইজন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন দুইজন কাফের একজনের নাম হলো জালেম বাদশা বক্তেনাসর কি নাম আরো জোরে বলেন কি নাম জালেম বাদশা বক্তেনাসর আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম বাদশাকে পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এই জালেম বাদশার আগমন ঘটেছিল আল্লাহর একজন পয়গাম্বরের জামানায় সেই জামানার পয়গাম্বর ছিল নাম ছিল দানিয়াল আলাইহিস সালাম কি নাম আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরাইলদের একজন পয়গাম্বর তিনি তার কওমের মানুষের কাছে জাতির মানুষের কাছে দিনের প্রচার প্রসার করতে লাগলেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিলেন তাওহীদের কথা বললেন আল্লাহর পয়গাম্বর মানুষকে বুঝালেন শোনো তোমরা এক সময় কৃতদাস ছিলে গোলাম ছিলে সেই জীবন থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্ত করে স্বাধীন জীবন দিয়েছে সুন্দরভাবে তোমরা পৃথিবীর ভূখণ্ডে বসবাস করতেছো আর গাছের পূজা কইরো না মাছের পূজা কইরো না বাসুরের পূজা কইরো না সূর্যের পূজা করো না চন্দ্রের পূজা করো না সন্ধ্যার পূজা করো না এখনো সময় আছে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এখনই পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহু আকবার তোমরা কালেমা পড়ে ইমানদার হয়ে যাও ইমান গ্রহণ করো আল্লাহর পয়গাম্বর এতভাবে দাওয়াত দেন কিন্তু তার কওমের মানুষেরা আল্লাহর পয়গাম্বরের দাওয়াত গ্রহণ করলেন না সবাই দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন সবার কথা একটাই বাপ দাদা গোলাম ছিল তাতে কি হয়েছে আমরা তো গোলাম না আমাদের সম্পদ আছে টাকা পয়সা আছে সুন্দর স্ত্রী আছে সন্তান আছে কোনো কিছুর অভাব নাই পুরান দিনের পেশাল পায়রা লাভ নাই আপনার পুরান দিনের গল্প কাহিনী শুনে আমরা ঈমান আনব না ওই জাতির মানুষেরা বারবার আল্লাহর পয়গাম্বরের দাওয়াতকে প্রত্যাখ্যান করলেন কোনো মতেই তারা ঈমান গ্রহণ করলো না আল্লাহর পয়গাম্বর দিনে দাওয়াত দেন রাতে দাওয়াত দেন সকালে দাওয়াত দেন বিকেলে দাওয়াত দেন সব সময় মানুষকে বুঝাইলেন শোনো এখনো সময় আছে এক আল্লাহর ইবাদত করো এক আল্লাহর গোলামি করো সৃষ্টিকর্তা একজন ফিরে এসো এক আল্লাহর দিকে সুন্দরভাবে বুঝাইলেন কিন্তু কওমের মানুষেরা জাতির মানুষেরা কোনোভাবে তার দাওয়াতকে গ্রহণ করলেন না তখন আল্লাহর পয়গাম্বর বলে শোনো কোন জাতির মানুষেরা কোন কওমের মানুষেরা যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দাওয়াতকে গ্রহণ না করে তারা যদি দাম্ভিকতা করে তারা যদি গোমরাহির পথে চলে তারা যদি অহংকার করে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে দুই ধরনের আযাব পাঠায় কয় ধরনের জোরে বলেন কয় ধরনের এক নাম্বার হয় আসমান জমিন থেকে আজাব পাতাইয়া তাদেরকে ধ্বংস করে দেয় আসমান থেকে আজাব পাতাইয়া আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক চাপাইয়া দেয় রাগ করেছেন মনে হয়
আল্লাহর পয়গম্বরের দাওয়াত তারা কোনোমতে গ্রহণ করলো না পয়গম্বর দাওয়াত দিতেই থাকলেন দাওয়াত দিতে দিতে অল্প সময়ের ব্যবধানে ওই জালেম বাদশা বুকতেনাসর ক্ষমতার চেয়ারে বসলো যখন ক্ষমতার চেয়ারে বসে গেল বাজান সর্বপ্রথম ওই দেশের ভিতরে এমন ভাবে রাজত্ব قائم করলো লুটপাট শুরু করে দিল মানুষের বাড়িতে ডাকাতি চুরি ছিনতাই শুরু করে দিল নিরপরাধ মানুষকে হত্যা করা শুরু করলো শুধু তাই নয় মানুষের সম্পদ নেওয়ার পাশাপাশি ওই দেশের নিরপরাধ অসংখ্য মানুষকে জেলখানায় বন্দী করলো আল্লাহর পয়গম্বর বনি ইসরাইলের পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম সহ তার উম্মতদেরকে সহ 70,000 নিরপরাধ মানুষকে তারা জেলখানায় বন্দী করলো কয় হাজার 70,000 জোরে বলেন কয় হাজার আমি কি আলোচনা করব বিরক্ত হচ্ছেন নাকি আপনারা একটু বোঝার চেষ্টা করেন খেয়াল করে শুনেন বাজান গো আমার এইবার আল্লাহর পয়গম্বর সহ তার 70,000 উম্মতকে জেলখানার ভিতরে বন্দী করা হলো আল্লাহর পয়গম্বর ডেকে বলে শোনো এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইছিলাম এখন দেখো তোমাদের কি অবস্থা কই গেল তোমাদের দাম্ভিকতা কই গেল অহংকার কই গেল সুন্দরী বিবি কই গেল তোমাদের আমোদ প্রমোদ কই গেল আনন্দ ফুর্তি কই গেল ভোগ বিলাস সব শেষ এখন কি অবস্থা তারা মাথা নত করে ডেকে বলে পয়গম্বর ভুল হয়েছে অপরাধ করেছি অন্যায় করেছি আপনার কথা বিশ্বাস না করে জীবনে কত বড় ভুল করেছি তাতের বেশি এখন আপনার কাছে একটাই অনুরোধ ও পয়গম্বর দানিয়াল এখান থেকে মুক্তি পাওয়ার উপায়কে আপনি একটু বের করে দেন আল্লাহর পয়গম্বর দেখে বলে শোনো তোমরা যদি ঈমান গ্রহণ করো তোমরা যদি তাওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসতে পারো আর জীবনে ভুল করবা না অন্যায় করবা না গুনাহ করবা না যদি তোমরা ওয়াদা করতে পারো আল্লাহর কাছে তওবা করে ফিরে আসলে আল্লাহ হয়তো আমাদের দোয়া কবুল করতে পারে তোমরা কি সবাই আল্লাহর পথে ফিরে আসতে রাজি আছো পয়গম্বর সকল উম্মতের রাজি হয়ে গেল বলেন আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর ডেকে বলে শোনো তোমরা যেহেতু রাজি হয়ে গেছো আজকে রাত্রি 12টার পর আমি আল্লাহ বলে যখন ডাক দেব আমি আল্লাহ বলে যখন ডাক দেব তখন তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আমার সাথে একত্রিত ওইটা আল্লাহ বলে ডাক দিবা ওই গভীর অজনেতে ওইটা কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে আমাদের জীবনের অপরাধগুলো ক্ষমা চাইব একমাত্র আল্লাহই পারে আমাদের দোয়াকে কবুল করে জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করতে কথা বলেন ঠিক কি না আল্লাহ সারা এই জালেম বাদশা বক্তে না সরে জেলখানা থেকে আমাদের বের করার মতো আর কেউ কে সারা আল্লাহ কথা বোঝে না কে সারা আল্লাহ ঠিক করতেছেন না খেয়াল করে শুনবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন হৃদয়ের কান বেঁধে কথাগুলো শুনে যান বাজান গো আমার রাত্রি যখন 12টা পার হয়ে গেছে আল্লাহর পয়গম্বর দানিয়াল আলাইহিস সালাম আল্লাহ বলে ডাক দিয়েছে আল্লাহু আকবার বলে আল্লাহ বলে যখন ডাক দিয়েছে তার 70,000 উম্মতের আল্লাহ বলে ডাক দিয়েছে শুধু তাই নয় বাজান গো আমার সেদিন তারা ঘুম থেকে জাগ্রত হয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আল্লাহর পয়গম্বর দোয়া করে বললেন আল্লাহ আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে আল্লাহ তারা তাদের অন্যায় অপরাধের কথা বুঝতে পেরেছে তারা আজ থেকে আর গুনাহ করবে না অপরাধ করবে না আপনার দাওয়াতকে তারা গ্রহণ করেছে ও আল্লাহ আমার এই উম্মতদেরকে জেলখানা থেকে বের করার একটা উপায় তুমি বের করে দাও আল্লাহর পয়গম্বর বারবার যখন কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আল্লাহর পয়গম্বর দানিয়াল সাল্লামকে জানায় দিলেন ও পয়গম্বর আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নিলাম টেনশন নিবার কোনো কারণ নাই হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই আমি আল্লাহ যত দ্রুত পারি এই জালেমের জেলখানা থেকে তোমাদের মুক্তি দেব বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার রাগ করতেছেন এ বাজান গো আমার এইবার লম্বা আলোচনা হবে আমি লম্বা করতে পারবো না
আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালাম কে আল্লাহ পাইকে কথা জানায় দিলেন অন্যদিকে জালেম বাদশা ভুক্তেনা সরকে এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন আল্লাহ পাক দেখায়া দিলেন ওই স্বপ্ন দেখা মাত্রই ওই জালেম বাদশা ঘুম থেকে লাফায় উঠছে চিৎকার মেরে যখন ঘুম থেকে লাফায় উঠছে চতুর্দিক থেকে মানুষজন এসে বলে নেতা এত জোরে চিৎকার মেরে ঘুম থেকে উঠলেন কি হয়েছে আপনার আপনি কি ভয় পেয়েছেন এইবার জালেম বাদশা ভুক্তেনাসর ডেকে বলে চেহারা দেখে বোঝো না আমি কতটা ভয় পেয়েছি কতটা আতঙ্কিত হয়েছি আমি রাতের বেলা এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি এই স্বপ্নের তাবির যতক্ষণ পর্যন্ত না জানতে পারব ততক্ষণ পর্যন্ত আমি আর ঘুমাইতে পারব না আমি এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি আমি আমার স্বপ্নের কথা বলবো এই দেশে যত স্বপ্নের তাবির কারক আছে গণক জ্যোতিষী আছে ওদেরকে আমার দরবারে ডাক দাও আগামীকাল সকালবেলা আমি এই স্বপ্নের কথা বলবো বাদশার কথা মতে হাজার হাজার জনগণকে ডাক দেওয়া হলো হাজার হাজার স্বপ্নের তাবির কারক গণকেরা জ্যোতিষীরা বাদশার দরবারে হাজির হয়ে গেল জালেম বাদশা ভুক্তেনাসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবেন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার মেমোরি থেকে এই কথাগুলো ডিলিট করে দিয়া আল্লাহর পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিয়েছেন বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার জালেম বাদশা এবার স্বপ্নের কথা যখন বলতে যাবে গতকাল রাত্রিতে আমি স্বপ্নে দেখি কি যেন দেখলাম আর বলতে পারে না এই ছেলে মেলে বাপ রে বাপ এত জোরে চিল্লাচ্ছে কি হয়েছে খারাপ লাগতেছে ভালো না লাগলে যাও তোমাদের তো ফ্রি ফায়ার পাবজি আছে যাও কয়েকদিন পরে যেদিন মোবাইল সরে নিয়ে যাবে বাবা মা আর কিনে দিতে পারবে না ওই দড়ি দে শিকল দে বেঁধে রেখছে এক পাগল কেঙ্গে করে আছে না দেখেছেন আপনারা না তোদের অবস্থাও তাই হবে এখনো সময় এত বড় আলোচনা ওয়ার ডাক কষ্ট হচ্ছে আপনাদের আমি এলোমেলো করতে পারবো না কারণ সময়টা কম এই জন্য আমি ডাইরেক্ট যাচ্ছি কষ্ট হচ্ছে আপনাদের একটু বুঝাবো না রাজত্ব পাওয়ার ক্ষমতা সব কিছুর মালিক আল্লাহ পৃথিবীতে আল্লাহ যাদেরকে দিয়েছেন এরা হলো ক্ষণস্থায়ী কিছুদিন দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে সবাই হলো ভাড়াটিয়া আজ আছে কাল নাই এক কথা কর না কে হিসাব করে দেখলে কি আমরা দুনিয়াতে সবাই কি ভাড়াটি আজ আছি কাল নাই একটা লোক পাঁচতলা বিল্ডিংয়ে ঢাকায় বসবাস করে একটা ইউনিট ভাড়া নিয়ে কথা কর না কে ভাড়া দেয় না ভাড়া নিয়ে থাকে 5,000 বা 10,000 টাকা মাস গেলে দেয় বলেন তো ও যদি 20 বছরও ভাড়া থাকে ওই বিল্ডিংয়ের মালিক হতে পারবে জোরে বলেন পারবে তো ঠিক পৃথিবীর অবস্থা চায় আল্লাহ যাদেরকে পাওয়ার রাজত্ব দিয়েছে ওরা 5 বছর থাক আর 50 বছর থাক আর 500 বছর থাক যে কোনো একদিন যেতেই হবে কারণ চিরস্থায়ী নয় সবাই আমরা ভাড়াটি আজ আছি কাল না আল্লাহ পরীক্ষা করতেছে তো কথা কয় না ইমানদারদের পরীক্ষা আছে কথা কর না কে আবার ওদেরও যখন পাপের 16 কলা পূর্ণ হয়ে যায় ওদেরও 12টা বাজারও পরীক্ষা আছে সার পাওয়ার কোনো সুযোগ নাই যেতেই হবে কথা বলেন ঠিক কি না কেউ থাকবে চিরকাল জোরে বলেন থাকবে থাকবে না কেউ থাকবে না বাজান গো আমার হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম এইবার জালেম বাদশা স্বপ্নের কথা ভুলে গেল এইবার তাদের সামনে ডেকে বলে শোন আমি গতকাল রাত্রে কি যেন স্বপ্নে দেখেছি সেই স্বপ্নের কথা ভুলে গেছি এখন আমি তোমাদের কাছে জানতে চাই আমি গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এই স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের তাবির ব্যাখ্যা কি হবে সেইটাও বলতে হবে সমস্ত লোকেরা ডেকে বলে বাসায় তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বলেন তো একজন স্বপ্ন দেখলে কি আরেকজন বলতে পারে এটা কি বলা সহজ স্বামী কি স্বপ্ন দেখে স্ত্রী জানে না স্ত্রী কি স্বপ্ন দেখে স্বামী জানে না কথা বলেন কেন আপনি ঘুমের ঘরে স্ত্রীকে বাদ দিয়ে অন্য আর একটা মেয়েকে নিয়ে যদি রাজশাহীর পার্কে ঘুরতে যান স্বপ্নে ঘুরতেছেন
ফুসকে তুলে তুলে খাওয়াইতেছেন মজা করতেছেন আনন্দ করতেছেন অথবা সিনেমা হলে টিকিট কেটে সিনেমা দেখতেছেন এই যে ঘুমের ঘরে আপনি যত শয়তানি করতেছেন এই যে আলতু ফালতু স্বপ্ন দেখতেছেন এই কথা যদি আপনার বউটের পাইতো আমার স্বামী আমারে বাদ দিয়া অন্য আরেকটা মেয়ের এনে বইসে ফুসকা খাইতেছে লাত্তি মেরে খাটর থেকে ফেলে দিবি এক লাত্তি মেরে খাটর থেকে নামিয়ে দিবি কথা কম না আমি তোর পাশে শুয়ে আছি আর তুই অন্য আরেকটা মেয়ের নিয়ে যায় বইসা ফুসকা খা কথা কোন নাকি কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে দেখেন না আপনারা উল্টো পাল্টা স্বপ্ন দেখেন না রাগ করতেছেন আবার আপনার স্ত্রী আপনাকে রাইখা আর একটা ছেলের হাত ধইরা ঘুরতেছে ওই ছেলে এসে ফুল দিতেছে গিফট কিনে দিতেছে এটা যদি আপনি টের পাইতেন কি করতেন কোলে তুলে নিয়ে নাচতেন না পিটাইতেন এইরকম মানে কথাটা হলো এরকম যে আপনার স্ত্রী কি স্বপ্ন দেখে আপনি জানেন না আপনি কি স্বপ্নে দেখেন কথা বলে না কেন আপনার স্ত্রী জানে না এই যুবকেরা তো প্রতিদিন স্বপ্ন দেখে এদের স্বপ্ন ছাড়া ঘুম হয় না কারণ এদের ঘরের ভিতরে দেখবেন দুনিয়ার সব নায়িকাদের ছবি ঘুমানোর আগে একবার দেখে আর বলে রে আহারে এরকম একটা বউ যদি ভাগ্যে পাইতাম এখন বলেন ওর অবস্থাটা কি হতে পারে ও তো আর দোয়া দরুদ পড়িয়া সুরা ইখলাস পড়িয়া আর সুরা নাস পড়িয়া ফালাক পড়িয়া পড়িয়া হাতে ফু দিয়ে কি শরীর মাসা করে ঘুমাচ্ছে রসুলের এই সুন্নত কি আমল করে কথা কন না কেন ওকে সুন্নতি তরিকে ঘুমানোর দোয়া জানে কথা কন দোয়া জানে ঘুমানোর দোয়া জানে না পেশাব খায় পায়খানা করার দোয়া জানে না মসজিদে ঢোকার দোয়া জানে না বের হওয়ার দোয়া জানে না খানা খাওয়ার দোয়া জানে না কথা কন না কেন আবার দেখবেন আরসি খাচ্ছে চার পাঁচ বন্ধু মিলে গিলে এক জায়গায় করে কি করে হ্যাঁ এটা বলছে কারণ সিনেমা দেখে ওই কালচার শিখেছে কিন্তু আলেম ওলামা যে এত বলে বাবা দৈনন্দিন জীবনে অনেক আমল আছে ২৪টা ঘন্টায় আমরা ইবাদতে কাটাইতে পারবো এমন কিছু দোয়া আছে দোয়াগুলো ছোট ছোট কিন্তু সব অনেক বেশি কথা বলে না কেন কিন্তু আমরা সেই দোয়াগুলো শিখি কথা বলেন শিখি শিখি না আল্লাহ আমাদের হেদায়েত দান করো জোরে বলেন আমিন আমরা হলাম এইরকম মুসলমান কষ্ট হচ্ছে বাজান গোমার যে কথা বলতে চাচ্ছিলাম বাসা দিকে বলে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলা লাগবে স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথাও তোমাদের বলতে হবে সমস্ত জনগণ ডেকে বলে বাসা এ তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমাদের কাছে স্বপ্নের কথা খুলে বলবেন আমরা ওই স্বপ্নের কথা শুনে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবো আপনি যদি স্বপ্নের কথা না জানান আমাদের পক্ষে আপনি কি স্বপ্ন দেখেছেন এইটা বলার ক্ষমতা আমাদের নাই জালেম বাদশা বকতে নাসর ডেকে বলে কেন তোমরা নাকি গায়েবের খবর জানো দুনিয়ার সব গোপন খবর নাকি তোমাদের কাছে তাহলে গতকাল রাতে কি স্বপ্ন দেখেছি এই গোপন খবর যদি না বলতে পারো তাহলে তোমাদের খবর আছে কি আছে কারণ তোমরা গায়েবের দাবিদার তোমরা নিজেদেরকে বলো আমরা গায়েব জানি বলেন তো গায়েবের এলেম কি দুনিয়ার কোনো মানুষের কাছে আছে জোরে বলেন না কেন গায়েবের এলেম কার কাছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব গায়েবের এলেম কার কাছে আল্লাহ সারা পৃথিবীর কেউ গায়েব জানে এমনকি নবী রাসূলেরা পর্যন্ত গায়েব জানতেন না আল্লাহ তাদেরকে যতটুকু জানায় দিতেন ঠিক তারা ততটুকু জানতেন আল্লাহু আকবার বলেন আর আমার দেশের কত ল্যাংটা বাবা তালা বাবা সালা বাবা শিকল বাবা লাউ বাবা কদু বাবা সুরা ফাতিহা পড়তে পারে না নামাজ কয় রাকাত সেইটা বলতে পারে না তসবি নিয়া হ্যাঁ লাল কাপড় পইরা বিরাট বড় আল্লাহ ওয়ালা সেজে বলতেছে আমি সব জানি তুমি কসু জানো তুমি ঘোড়ার ডিম জানো কথা কন রাগ করতেছে খবরদার কোন মুসলমান এ কথা কোন পীর বললে বিশ্বাস করা যাবে না যে আমি গায়েব জানি কারণ গায়েবের এলেম একমাত্র আল্লাহর কাছে কথা বলে ঠিক কিনা গায়েবের খবর একমাত্র আল্লাহর কাছে আল্লাহ সারা গায়েব দুনিয়ার আর কেউ জানে এ বিশ্বাস রাখবেন তো মনে কথা বলেন না কেন তাহলে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে তিনি যখন ক্ষমতায় ছিলেন এই সময় একটি এলাকার গভর্নরের দায়িত্ব পেয়েছিলেন আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহু আকবার তিনি যখন গভর্নরের দায়িত্ব পালন করতেছেন তার এলাকার একজন জনগণ এসে বলে ও আমাদের গভর্নর তোমার কাছে আমার একটা জানার বড় আগ্রহ কি জানতে চাও আমি জানতে চাই আলিফ লাম মিম আলিফ লাম র ইয়াসিন তাহা নুন এগুলো হলে হরফে মুকাত্তাআত এগুলোর ভিতরে আল্লাহ কি বলেছেন কোন আমলের কথা বলেছেন আমরা তো কিছুই জানি না আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক জ্ঞানী একজন সাহাবী তিনি চাইলে তাৎক্ষণিক সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারতেন কিন্তু তিনি কৌশল অবলম্বন করে চিন্তা করলেন আমি যদি প্রশ্নের উত্তর দিয়া দেই একে যদি সঠিকটা বোঝানোর চেষ্টা করি এলাকায় হিতে বিপরীত হতে পারে অতএব একে জায়গা মতো পাঠানো দরকার চিন্তা ভাবনা করে ছোট্ট একটা সিরকুট হাতের মধ্যে দিয়া বলে শোনো এই সিরকুট নিয়া আমাদের নেতা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে তুমি চলে যাও যাই চিঠি দেখাইলে তিনি সব বুঝতে পারবেন ঠিক আছে এইবার চিঠিটা হাতের মধ্যে নিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে হাজির হয়ে গেলেন ওমরের কাছে যা দেখেন হযরত ওমর অনেক ব্যস্ত ব্যস্ততা শেষে সে যখন কথা বলার সুযোগ পেল হযরত ওমর দেখে বলেন কোথা থেকে আসছো বলে হুজুর উমুক এলাকা থেকে আসছি কে পাঠাইছে বলে আবু মুসা আশারি বলে তাই নাকি কি বলো বলো তোমার কি বলার আছে তুমি বলো লোকটা তখন বলে ও খলিফা আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই আলিফ লাম মিম আলিফ লাম র এই যে আয়াতগুলোর ভিতরে আল্লাহ পাক এর গোপনে কি বলেছেন কি আমলের কথা বলেছেন আমরা তো কিছুই জানি না আপনি বলেন এর ভিতরে কি অর্থ আছে আপনি কি জানেন হযরত ওমর ফারুক বুঝতে পেরেছেন শয়তানের ওয়াসওয়াসা দিতেছে কথা বলেন এখানে এই যে আলিফ লাম র আলিফ লাম মিম ত হা ইয়াসিন এগুলোর অর্থ একমাত্র আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না কথা বলেন না কেন কেউ জানে এগুলো হরফে মুকাত্তাআত এগুলোর অর্থ একমাত্র জানেন কি আরো জোরে বলেন কে আমলের কিছু থাকলে আল্লাহ প্রকাশ করে দিতেন এর ভিতরে কি পাসওয়ার্ড আছে একমাত্র জানেন কে রাগ করতেছেন এইবার হযরত ওমর বুঝতে পেরেছেন এর শয়তান ধরেছে তখন বলতেছে যাও খেজুরের ডাল কেটে নিয়ে আসে একজনকে অর্ডার দিলেন খেজুরের ডাল কেটে নিয়ে আসছে আচ্ছা তারে পিটাইছে পিটাইয়ে লোকটা যখন অসুস্থ হয়েছে চিকিৎসা শুরু করছে চিকিৎসা শেষে যখন সুস্থ হয়েছে আবারও পিটাইছে আরবারও পিটাইয়া যখন সুস্থ হয়েছে তখন ডেকে বলে খলিফা আমার আর কিছু জানা লাগবে না আমি বুঝতে পেরেছি এগুলোর ভিতরে যদি আমলের প্রয়োজনের কিছু থাকতো আল্লাহ পাক বিশ্ব নবীর মাধ্যমে সেটা জানায় দিতেন বিদায় এখানে আমলের কিছু নাই আমি বুঝতে পেরেছি যে শয়তান ঘাড়ে চেপেছিল ও অনেক আগে চলে গেছে আপনি আমারে মাফ করে দেন আল্লাহ একবার বলে তো ঠিক বাংলাদেশেও কোনো ভণ্ড কোনো পি যদি বলে আমি আলিফ লাম মিম এগুলোর অর্থ জানি কোনো আলেম যদি না জানে ওরে এরকম গোপন কামরায় নিয়ে যায় আচ্ছা তারে পিটাইলে ও বলবে ভাই আমিও যা বলছি সব ভণ্ড আমি আসলে আমিও কিছু জানি না কথা বলেন না কেন এই জন্য ভণ্ডদেরকে বাড়তে দেয়া যাবে না কোরআন হাদিস সব আমাদের সামনে স্পষ্ট এরপরে পীর যা বলবে তাই শোনা লাগবে কোরআন হাদিসের দলিলের সাথে যেটা মিলবে সেইটা মানব যেটা মেলে না ওইটা দরকার নাই কথা বলেন না কেন আজকে পৃথিবীতে অনেক মানুষ মাথা সারা দিচ্ছে আমার নবী শেষ নবী নবীর পরে আর কোনো নবী নাই এ কথা সত্য না আপনি আমি আখিরি উম্মত আমাদের পরে আর কোনো উম্মত বিশ্বাস করেন না এরপরে এক শ্রেণীর মানুষ এগুলো নিয়ে বিভ্রান্তি ছড়ায় আছে না না কিন্তু আমরা ওগুলো বিশ্বাস করব না মনে থাকবে তো ইনশাআল্লাহ ওয়াসওয়াসা দিবেই তো আমরা শেষ জামানা আসছি কত ফেতনা এই সমাজে দেখা দেবে কথা বলেন ঠিক কি না খালি ঠেলা ঠেলি আর গুতাগুতি এর মধ্যে টিকে থাকা লাগবে খাঁটি ইমান নিয়া হকের পথে এটা চারটিখানি বিষয় না কথা বলেন না কেন
হাদিস শরীফের ভিতর আছে শেষ জামানা এমন একটা জামানা আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে কিন্তু ঈমান ভিতরে ধরে রাখা এর চাইতে কঠিন হবে কথা বলেন ঠিক কিনা সেই জামানা চলতেছে বাজান চতুর্মুখী খালি ফিতনা ফিতনা কে কি বলতেছে কাকটা গ্রহণ করি আমরা সাধারণ মানুষ বিভ্রান্তির বেড়াজালে পড়ে গেছি যে কোন হুজুরেরটা ঠিক আসলে কোন হুজুর কি বলে এইটা অত চিন্তা ভাবনা করার দরকার নাই আপনার সহজ চিন্তা কোরআন হাদিসের সাথে যা মিলবে আমরা তা মানব এর বাইরে যদি কেউ নিজের মন গড়া কোনো কিছু প্রচার করে মন করা কোনো কিছু চাপায় দিতে চায় আমরা এটা মানবও না গ্রহণ করবও না বিশ্বনবী আখিরি নবী কথা বলেন না কেন তিনি শেষ নবী তিনি আসার পরে নবুয়তের দরজা আল্লাহ সিলগালা করে দিয়েছে বিশ্বনবীর পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না এরপরে বিশ্বনবী খাতামান নাবিয়্যিন এই কথা যারা বিশ্বাস করবে না তারা কি আপনি আমি সবাই জানি কথা বলে ঠিক কি না নবীকে যারা শেষ নবী মানে না তারা কি বলেন আরো জোরে বলেন তারা কি কাফের এতে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুন জোরে কোন আমিন আরো জোরে বলেন আমিন এক করতেছেন মনে হয় এ বাজান গো আমার এইবার জালেম বাদশাটাকে বলে তোমরা নাকি গায়েব জানো আর গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি সেই কথা বলতে পারবে না এটা একটা কথা হলো বলতে হবে তোমাদেরকে বলে না আমরা কেউ বলতে পারবো না জালেম বাদশাটাকে বলে শোনব সাত দিনের আলটিমেটাম দিলাম এই সাত দিনের মধ্যে স্বপ্নে আমি কি দেখেছি সেই কথাও তোমাদের বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথাও তোমাদের বলতে হবে যদি না বলতে পারো সাত দিন পরে শুলিতে চড়াবো ফাঁসি দিয়া মারবো জোরে বলেন নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ এ বাজার গো আমার এই কথা বলে জনগণকে ছেড়ে দেওয়া হলো সমস্ত জনগণ দেখে বলে সাত দিন কেন সাত বছর যদি সময় দেওয়া হয় এরপরেও বাদশা কি স্বপ্নে দেখেছে এটা আমাদের পক্ষে বলা অসম্ভব জনগণ টেনশন নিয়ে চলে গেল জনগণের কথা বাদশার কথা শুনে জনগণ সবাই চলে গেল এইবার বাজান গো আমার জেলার জেলখানা পরিদর্শন করে ঘোরাঘুরি করতেছেন জেলারকে আল্লাহর পয়গাম্বার ডাক দিলেন শোনো এদিকে আসো তোমারে দেখে মনে হয় তুমি চিন্তায় আসো টেনশনে আসো তুমি কি কোনো টেনশন করতেছ জেলার দেখে বলে আমি অবশ্যই টেনশনে আছি কারণ হলো আমার বাদশা গতকাল রাত্রিতে একটা স্বপ্ন দেখেছে আজকে হাজার হাজার মানুষকে একত্রিত করেছে স্বপ্নের কথা যখন বলতে যাবে স্বপ্নের কথা সে ভুলে গেছে স্বপ্নের কথা বলতেও পারলো না জাতির মানুষ তার স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারলেন না পরিশেষে বাদশা তাদের সাত দিনের আলটিমেটাম দিয়ে বাড়িতে পাঠায়া দিয়েছে সাত দিনের মধ্যে তারা না বলতে পারলে জালেম বাদশা তাদেরকে ফাঁসি দিয়া মারবে এই কথা শোনার পর আল্লাহর পয়গাম্বার ডেকে বলে জেলার তুমি তোমার বাদশার কানে খবর পৌঁছায় দিতে পারো তোমার বাদশা গতকাল রাত্রিতে কি স্বপ্নে দেখেছে সেই কথাও আমি জানি আর এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে সেই কথাও আমি জানি বলেন আল্লাহু আকবার জেলা খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেল এই সংবাদ পৌঁছায় দিলে আমার প্রমোশন হবে মারছে দৌড় দৌড়ে যা বলে বাদশা আপনার টেনশন দূর হওয়ার ঔষধ পাইছি বলে তাই নাকি কি বলে জেলখানা একটা আসামি আছে নাম হলো দানিয়াল দেখতে ভারী সুন্দর যতটুকু বুঝি সে কখনো মিথ্যা বলতে পারে না বলেন তো আল্লাহর নবীরা কি কখনো মিথ্যা কথা বলে আল্লাহ একবার বলেন এইবার জেলার ডেকে বলে বাদশা আপনি স্বপ্নে কি দেখেছেন সেই কথাও সে জানে আরে স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটার উত্তরই তার জানা আছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে জালেম বাদশা ডেকে বলে বাজান কই বাজানকে আমার সামনে নিয়ে আসো কথা কর নাকি খেলার না বাবাজি বাজান কই ডাকতে কই বাজানকে তাড়াতাড়ি আনো এইবার জেলার দৌড়ে যায় বলে দানিয়াল চলো কেন কয় তোমার মুক্তি হয়ে গেছে তুমি বাদশার কাছে চলো আল্লাহর পয়গম্বর ডেকে বলে না না আমি একা বেরোবো না আমার সাথে আমার 70,000 লোককে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আগে জেলখানা থেকে বের করে দাও তারপরে সবার শেষে আমি বের হব বলেন আল্লাহু আকবার পয়গম্বরদের আদর্শ কেমন দেখেছেন সুবহানাল্লাহ বলবেন না আপনি কার পিছনে স্লোগান দেন
পল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক অক্ত, গাঁজা খায় পাঁচ অক্ত, ঘুম চুরিতে পাকা পক্ত, শয়তানের এক নাম্বার ভক্ত, হুজুরিদের জন্য খুবই শক্ত, সুষা খাই গরিবের রক্ত। নেতাবাসী একখান আব্দুল কাদের দুলে ভাই, দুলে ভাই আছে যেখানে, আমরা আছি সেখানে, দুলে ভাই গেছে কবরে, তোমরা কেন পড়ে? নেতার পিছনে মিছিল দিতে গিয়ে আর রাজশাহী শহরে মিছিল দিতেছেন, বুঝেন না? নেতার পিছনে মিছিল দিতে দিতে আইসা প্রশাসনের লোকজন, নেতা সহ মনে করেন একশো নেতা এবং তার কর্মীরা একশো, এদেরকে নিয়ে জেলখানায় ঢুকাইল। নেতা তো মামু খালু দাদা টাকা সম্পদ টেলিফোন কোনো কিছুর অভাব নাই, কারণ নেতার কাছে জেলখানা শ্বশুরবাড়ির মতো, ঢক সকালে ঢোকে বিকেলে বের হয়, আর থাকলে কয়েলের ব্যবস্থা হয়, আর কিছু চাইলেও পায়, ভালো খাবার। যাই হোক, আমি আর গভীরে গেলাম না, নাকি বলে? এমনও শোনা যায় কারো ভাগ্যে নাকি এটাও জোটে না, বোঝেন নাই? আবার কেউ ওখানে ইশারা ইঙ্গিতেই বোঝা লাগবে, রাগ ফিরেন না। এগুলো সামনে না থাকলে তো রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? লিল্লাহে তাকবীর। জালেম বাদশা দেখে বলে বাজান কই নিয়ে আসো, আল্লাহর পয়গম্বরের কাছে যখন চলে গেছে বলে শোনো আমার 70,000 লোককে জেলখানায় বন্দি করা হয়েছে, তাদেরকে আগে জেলখানা থেকে বের করো, সবার শেষে আমি বের হব। বলেন আল্লাহু আকবার। এই জন্য নবীদের চরিত্র ফুলের চাইতে পবিত্র, নবীরা হলো পৃথিবীর আদর্শ মানব, আদর্শ নেতা, তারা হলো জনদরদী। কথা বলে ঠিক না? আপনি নেতার পিছনে স্লোগান দিয়ে জেলখানায় বন্দি হলেন, নেতার তো টাকার অভাব নাই বের হয়ে আসলো, কিন্তু আপনি গরিব কর্মী কৃষি খেতে কাজ করেন, একদিন কাজ না করলে আপনার বাড়িতে চুলায় আগুন জ্বলে না। 100 নেতা কর্মী আপনারা জেলখানায় বন্দি, আপনার পরিবারে হাহাকার, আপনার স্ত্রী কাঁদে, সন্তান কাঁদে, বাবার আইনা দাও, বিবি কাঁদে, আমার স্বামী নিরপরাধ, আইনা দাও, কথা কন। কিন্তু আপনাকে, আপনার নেতা যদি ভালো হইতো, যদি দনদরদি হইতো, সত্যি যদি আপনাকে কলিজা থেকে ভালোবাসতো, বলতো শোনো এই মানুষগুলো হলো সাধারণ মানুষ, এরা হলো নিরীহ জনগণ, এরা আমাকে ভালোবেসে মহাব্বতের টানে বউ সন্তান সব ছেড়ে আমার কাছে আসছে মিছিল দেওয়ার জন্য রাজশাহী মহানগরীতে। বিদায়, আমার জামিনের ব্যবস্থা পরে হবে, আমার এই সাধারণ জনগণকে আগে জামিনে মুক্ত করে দাও। আমার একজন কর্মী জেলখানা থাকা অবস্থায় আমি নেতা জেলখানা থেকে বের হব না, তাহলে বোঝা যায় তো এটা হলো সত্যি জনদরদি নেতা। কিন্তু আপনি জেলখানায় পচে মরেন, নেতা খবর নেয় না? আপনার স্ত্রী না খেয়ে ভিক্ষা করে, নেতা খবর নেয় না? আপনার সন্তানগুলো স্কুলে কলেজে পড়তে পারে না, টাকা নাই, এতিমের মতো দাঁড়ে দাঁড়ে ঘরে, এই জন্য বাজান কার পিছনে স্লোগান দিতেছেন বুঝে শুনে দেন, যারে ভালোবাসতেছেন আসলে সে আপনাকে ভালোবাসে কিনা বোঝেন, যার জন্য জীবন দেওয়ার জন্য দৌড়াইতেছেন আসলে সেও আপনাকে জীবন দিয়ে ভালোবাসে কিনা এইটা আগে বোঝেন, তারপরে দৌড়ান। এখনো সময় আছে যে আপনার জন্য কাঁদবে, আপনি তার জন্য কাঁদেন, যে আপনার দুঃখে পাশে দাঁড়াবে, আপনিও তার দুঃখে পাশে দাঁড়ান। মিসাইল ফাউ ফাউ বিস্কুট খায়া, বিড়ি খায়া, চা খায়া গলা ফাটাইন না, খুব চা খাইতে মনে হলে বগুড়ায় আসেন, আমি খাওয়াই দেব ইনশাল্লাহ, ইনশাল্লাহ আমার মাদ্রাসায় আসবে, আমি চা খাওয়াই দেব। সস্তা না, আপনার যদি খাইতে মনে চায় বলে মিছিল করে খাওয়ার দরকার নেই, যাত্রার পিছনে খাওয়ার দরকার নেই, বোঝেন নাই? রাগ করতেছে? সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের? এইবার যখন জেলার এসে বলে বাদশা আপনার সেই আসামি আসলো না কেন, কি হয়েছে, কেন আসবে না, তার একটা শর্ত আছে। কি শর্ত? সে বলেছে
তার নাকি 70,000 লোককে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জেলখানা থেকে বের করে না দিলে সে আর আপনার কাছে আসবে না আপনার স্বপ্নের কথাও বলবে না স্বপ্নের ব্যাখ্যাও বলবে না জালেম বাদশা দেখে বলে ওই বাজান যদি বলে জেলখানার 70,000 আসামি কেন পুরো পৃথিবীর জেলখানার আসামিকে আমি মুক্ত করে দিতে পারি বাজান যা বলে তুমি তাই করো আল্লাহ আকবার বলেন এইবার যায় বাজান গো আমার 70,000 আল্লাহর পয়গাম্বরের উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো সবার শেষে আল্লাহর পয়গাম্বর জেলখানা থেকে বের হয়ে বাদশার দরবারে প্রবেশ করবেন কিন্তু তার দরবারে প্রবেশের নিয়ম হলো যত মানুষ বাদশার দরবারে প্রবেশ করবে সবাইকে মাথা নত করে প্রবেশ করতে হয় বলেন তো আল্লাহর পয়গাম্বর কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে এই মাথা একমাত্র নত হবে কার কাছে আল্লাহ ছাড়া ইমানদারের মাথা আর কারো কাছে নত হতে পারে পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত হবে কার কাছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই কথা বলেন ঠিক কি না এই জন্য ইমানদার আল্লাহ ছাড়া কোন মাজারে মাথা নত করবে না কোন নেতার পায়ে নত করবে না কথা বলেন ঠিক কি না এই মাথা নত হবে একমাত্র মসজিদ আল্লাহর ঘরে এ মাথা নত হবে একমাত্র আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মনে থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহর পয়গাম্বর দেহকে আটো সাটো করে সুন্দর করে মাথাটাকে উঁচু করে বাদশার দরবারে প্রবেশ করলেন এমন দৃশ্য জালেম বাদশা ভক্ত নাসর তাকায়া দেখে আর দেখে বলে বাজান এত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথাটা নত করে ঢোকে তুমি কেন মাথা নত করলা না আল্লাহর পয়গাম্বর জবাব দিয়ে বলে শোনেন বাদশা আপনার মাথার আপনার স্বপ্নের সেই কথাগুলো যে আমার মাথার মধ্যে দিয়েছে তার অর্ডার তাকে সারা এই মাথা আর কারো কাছে নত করা যাবে না আমি যদি মাথা নত করতাম সে যদি আপনার মতো স্বপ্নের কথা ভুলাইয়া দিত তাহলে আপনি নিজে টেনশনে মরতেন আর আমারেও মারতেন কথা বলেন ঠিক কি না এই উত্তর শোনার পরে জালেম বাদশা ভক্ত নাসর বলে বাজান যা করেছো ঠিক করেছো আসো আসলে তোমার বুদ্ধি আছে আল্লাহ একবার বলেন আল্লাহর পয়গাম্বরদের বুদ্ধি না থেকে পারে জোরে বলেন বুদ্ধি না থেকে পারে এইবার জালেম বাদশা নিজে সিয়ার ছেড়ে দিল ছেড়ে দিয়ে বলতেছে বাজান তুমি জায়গায় বসো থাক আল্লাহ একবার এত কষ্ট করে বললেন না আরো জোরে বলেন আরো জোরে বলেন কিছুক্ষণ আগে যে জেলখানায় ছিল তার জেলখানা থেকে কয়াদি এই জীবন থেকে আল্লাহ পাক মুক্ত করে জালেম বাদশার রাজ দরবারে সিয়ারে বসার মতো সৌভাগ্য কে দান করলেন পরীক্ষা তো আসবেই কথা বলেন না কেন একটু অপেক্ষা করতে হবে জুলুম মনে করবেন ভালো করে শোনেন মনে রাখবেন একটা কথা জুলুম অত্যাচার নির্যাতন যত বাড়বে বুঝতে পারবেন বিজয় তত নিকটে রাগ করিয়েন না এইবার হ্যাঁ অবশ্যই উত্তম প্রতিদান আমরা পাবো ইনশাআল্লাহ এইবার জালেম বাদশা আল্লাহর পয়গাম্বর দানিয়াল আলাইহিস সালামকে চেয়ারে বসায় দিলেন আর দেখে বলে বাজান তাড়াতাড়ি করে স্বপ্নের কথা বলো কয়েকদিন ঘুমাইতে পারি না খাইতে পারি না স্ত্রীর কাছে যাইতে পারি না কোনো কিছু ভালো লাগে না এত বিশাল ক্ষমতা তারপরেও মনের মধ্যে কোনো শান্তি নাই তাড়াতাড়ি করে বলো স্বপ্নের ব্যাখ্যা আর স্বপ্নের কথাগুলো আমাকে বলো আল্লাহর পয়গাম্বর এইবার স্বপ্নের কথাগুলো বলবেন আপনারা কি শুনবেন কারা কারা দুহাত তুলে আল্লাহকে একবার দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কষ্ট হচ্ছে আপনাদের আরো অনেক কথা বলা ছিল বাজান বলার সময় নাই হাতটা নামান সামনের দিকে আরো কথা বলতে হবে কষ্ট হচ্ছে আপনাদের তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর
মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ, সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। এই বিশ্বাস আপনাদের দিলে থাকবে তো ইনশাআল্লাহ।